এবার বাজেটই আইটেল দেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করে দিল আইটেল P55 ফোনটা দেখতে কিন্তু এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এই ফোনটার ডিজাইনটা হুবহু আইফোনের মতো। এছাড়া এখানে দেওয়া হয়েছে 24 GB র‍্যাম, আর অনেক দুর্দান্ত সব ফিচার থাকছে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে এই ফোনটির ভালো খারাপ দুই দিক জানিয়ে দিব, এবং এই ফোনটিকে এই দামে আপনার জন্য কেনা ঠিক হবে কিনা তাও জানতে পারবেন এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটির উপরে বড় করে লেখা দেখতে পাবেন আইটেল P55, আর বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, USB টাইপ সি কেবল, চার্জার আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটা দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, এবং দেখতেও কিন্তু কম বাজেটের ফোন হলেও বেশ ভালো লাগছে। ফোনটার ব্যাক সাইডের ডিজাইনটা অনেকটা আইফোনের মতো। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, আর নিচের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট আর স্পিকার। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আর এই ফোনটির বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে, এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটির ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল 5x সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটা লুক ও ডিজাইন লোয়ার বাজেটের ফোন হিসেবে এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের, একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 267, আর এখানে দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড বারের ফিচার। এখানে 90Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন লোয়ার বাজেটের ফোন হিসাবে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50MP-এর, সাথে পাবেন 0.8MP-এর একটি AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 8MP-এর সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের T606 প্রসেসর। এই প্রসেসরটি 12nm আর্কিটেকে বিল্ড। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন, তবে পাবজিতে লো সেটিংসে খেলতে পারবেন, এবং ফ্রি ফায়ারে মিডিয়াম সেটিংসে মোটামুটি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18W-এর একটি ফাস্ট চার্জার। এখানে আপনি 2TB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, এবং এখানে থাকছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। আর এই ফোনটি মার্কেটে আপনি দুটি RAM ভেরিয়েন্টে পাবেন, 4128GB এবং 8128GB। এবারে আসি এই ফোনটির প্রাইজিংয়ে। এই ফোনটি অলরেডি বাংলাদেশে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করেছে, গতকালকেই লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4128GB, এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 11,990 টাকা, অর্থাৎ প্রায় 12,000 টাকা। এখানে 4GB-র সাথে আপনি আরও 8GB ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন, অর্থাৎ বেস ভেরিয়েন্টটিতে আপনি 12GB RAM ইউজ করতে পারবেন, এবং এর টপ ভেরিয়েন্ট অর্থাৎ 8128GB, এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 13,490 টাকা, অর্থাৎ প্রায় 13,500 টাকা। এখানে 8GB-র সাথে আপনি আরও 16GB ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি 24GB RAM ইউজ করতে পারবেন। তবে সত্যি কথা হলো এই ভার্চুয়াল RAMগুলো আমাদের ডে টু লাইফে কোনো কাজেই আসে না, এটা শুধু শো আপ করার জন্য কোম্পানিগুলো দিয়ে থাকে। এবারে আসি এই ফোনটিকে আপনার এই দামে কেনা ঠিক হবে কিনা। আপনি যদি ভালো মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি ক্যাজুয়াল গেমিং করবেন, অর্থাৎ টুকটাক গেমিং করবেন, বেশি গেমিং করবেন না, তাহলে এই ফোনটি নিতে পারেন। এছাড়া এই ফোনটির ডিজাইনটা কিন্তু বেশ ভালো। তবে আপনি যদি গেমার হন বা ক্যামেরার জন্য এই ফোনটি কিনতে চান, তাহলে আমি আপনাকে বলবো এই ফোনটি আপনি ভুলেও নেবেন না, কারণ এখানে তেমন ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না, বা এর ক্যামেরা কোয়ালিটিও তেমন ভালো না। এই ছিল আইটেল P55 এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, এই ফোনটিকে আপনি এই দামে কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।